শুরু করছি আনসেন্সার্ড উইথ রাফি হোসেন। আজকে আমার সঙ্গে আছে তারকা দম্পতি শহিদুজ্জামান সেলিম এবং রোজি সিদ্দিকী। শহিদুজ্জামান সেলিম এবং রোজি সিদ্দিকী, আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসবার জন্য, সময় দেওয়ার জন্য। সো আপনাদের দুজনকে একটু আনমিউট করে নিতে হবে জামান ভাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। সো আমি জানি এই সময় করোনাকালীন সময়ে কেমন আছেন জিজ্ঞেস করাটা খুবই একটা অস্বস্তিকর, বাট তারপরেও আমি মনে করি এখনও তো আমরা বেঁচে আছি এবং মানে আল্লাহর কাছে শুকরিয়া, সবার কাছে শুকরিয়া যে আমরা ঠিক মতো আছি। সো আপনারা নিশ্চয়ই ভালো আছেন জামান ভাই, রোজি। হ্যাঁ জামান ভাই আগে বলবে? হ্যাঁ আমরা ভালো। হ্যাঁ যে কেউ ভালো আছি। আপনি লাগছে টিটো, অনেক দিন পর একসাথে মানে কথা বলছি, কারণ অ্যাকচুয়ালি দেখা হচ্ছিল না তোমার সাথে অনেক দিন। হ্যাঁ সত্যি তাই, এবং আমি মানে অনেক স্পেশালি মানে বলতে হয় যেহেতু বলেই ফেললি, আমাদের হয় যে সম্পর্ক, আমরা তো মিডিয়ার সাথে কাজ করতে যে অনেকের সাথে অনেক গভীর সম্পর্ক হয়, তো তেমনি এই দম্পতি আমার খুব কাছের, সেই জন্য আপনারা হয়তো বা শুনলেন টিটো আমাকে বললো, আমার ডাক নাম টিটো, আমি হয়তো বা আপনাকে বলা যায় না রোজিকে আমি তুই করে বলি সেটা। সো সেটা অবশ্য আমার এই অনুষ্ঠানে সবাই ইউজ টু হয়ে গেছে, আমাকে অনেকেই টিজ করে বা আমাকে কমেন্ট লেখে যে আপনি কি ঋতুপর্ণ ঘোষ হতে চান। আমি বললাম কেন আমি ঋতুপর্ণ ঘোষ হতে চাইব, ঋতুপর্ণ ঘোষ তো অনেক মানে একজন মেধাবী, অনেক বুদ্ধিমান একজন। বলে না, ওর মতো আপনি সবাইকে তুই তুমি এসব বলেন, তা আমি বললাম কি করবো, আসলে হয় না যে সম্পর্কের বিষয়টা এরকম, তো সেটা হয়ে গেছে আর কি, মানে জানে এখন। তারপরেও অনেকের কাছে হয়তো বা মনে হয় যে মানে যদি ব্যক্তিগত সম্পর্ক গুলো বাইরে রাখা যায় ভালো, কিন্তু আসলে তা কি যায় না, মানে আমার মনে হয় সম্পর্কের বন্ধন গুলো আসলে এতই মজবুত যেটা মানে ভোলা যায় না, তাই না জামান ভাই? যেমন জামান ভাইকে সবাই সেলিম ডাকে বেশিরভাগ। হ্যাঁ আমি স্পেস দিই আমার গেস্টদের জন্য, সেখানে আমার কথা বলার উচিত না, মানে এখানে অবকাশ, যাই হোক সেগুলা অন্য কোন এক সময় আমরা হয়তো বা শোনা যাবে। তো যেটা শুনতে জানতে চাচ্ছি জামান ভাই, কি এখন মানে কোভিড এ নিশ্চয়ই মানে কাজ কি কমে গেছে নাকি হচ্ছে, বা কদিন পরে তো ঈদের কাজ টাজ কি অবস্থা? এখন তো প্রচুর, এখনই হচ্ছে পিক টাইম ঈদের জন্য, তো এই সময় হঠাৎ করে 1 তারিখ থেকে এই কঠোর লকডাউন বা যেটাকে শাটডাউন বলা যায় এরকম একটা পরিস্থিতি হওয়াতে নির্মাতা, কলা কুশলী, শিল্পী সবাই একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে। তো এখানে আমাদের সিংহভাগ নাটকই তৈরি হয় ঈদকে কেন্দ্র করে, দুটো ঈদের মধ্যে এবার একটি ঈদ একদম কাছাকাছি সময় চলে এসছে, তো এই সময়টা ভীষণ ভাবে এটা এফেক্ট করছে আমাদের এই অঙ্গনটাকে। তারপরেও সরকারের নির্দেশাবলী অনুসরণ করে খুবই স্বল্প পরিসরে কিছু শুটিং এর চেষ্টা চলছে বা শুটিং হচ্ছে এক দুদিন ধরে, কিন্তু এই যে সময়টা 1 তারিখ থেকে 14 তারিখ বা 16 তারিখ পর্যন্ত, এটাই হচ্ছে একদম প্রাইম টাইম নাটকগুলো নির্মাণের এবং চ্যানেলে জমা দেওয়ার। এর দুঃখজনক ভাবে হয়তো এটা লক্ষ্য করা যাবে যে বিভিন্ন টেলিভিশন কোম্পানিগুলো নতুন অনেক প্রোডাকশনই তাদের প্ল্যান থাকা সত্ত্বেও তারা দেখাতে পারবে না এই মহামারীর কারণে, তো এটা একটা বড় ধরনের এফেক্ট বললেই করোনার কারণে। হ্যাঁ, কিন্তু আমি আমি জানি সব ইন্ডাস্ট্রি ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত, এবং আসলে যে ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়ে আমরা যাচ্ছি সেটা আসলে কারো কার হাতেই নেই। আর মানে আজকেও যেমন দেখলাম যে নিউজে যে পরিস্থিতি কিন্তু আরো খারাপ হচ্ছে, এবং মৃতের সংখ্যা আক্রান্তের সংখ্যা দুটোই বাড়ছে ভয়াবহ রকম ভাবে, এবং যেটা সত্যি সত্যি খুবই অ্যালার্মিং। এবং আমি জানি না যে মানে এমনিতেই আমরা অনেক আপনজনকে হারিয়েছি, বাট এই লিস্ট আরো কত বড় হবে, এবং মানে খুবই আমি জানি না আপনাদের কি অবস্থা, মানসিক অবস্থা। আমি আমি ভীষণই মানে শঙ্কিত, ভীত, এবং এই এইবার এসে যেতে আমার মনে হয়েছে আমি ভীষণই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি যে মানে আর কিছু আসলে ভালো লাগছে না, এটার আসলে শেষ কোথায় মানে আমরা কেউই জানি না।
এবং সারা পৃথিবীর যেহেতু এই অবস্থা, বাংলাদেশ তো আর এটার বাইরে না, এবং আমি জানি যে মানে আমাদের সেটা আসলে কে সেভ করবে আমি জানি না। রোজি তোর কি কিরকম যাচ্ছে দিনকাল শুনি? ভীষণ কষ্টের এবং খারাপ লাগা চারিকেনা থেকে, ধরো ঘরে বন্দি থাকাটাও এক ধরনের যন্ত্রণা, এবং জানি যেটা থাকতেই হবে কারণ এছাড়া মুক্তি নেই। কিন্তু ধরো আমি বন্দি আছি, আমার এই সময় কাজের সময়, ব্যস্ত থাকার সময়, সেটা নানান ভাবেই ক্ষতি করছে। ধরো মানসিক ভাবে যে চাপটার মধ্যে রয়েছে এটা অকল্পনীয়, এটা বর্ণনা করা যায় না। আর অন্যদিক থেকে ভাবতে গেলে ধরো আর্থিক দিক বলো বা সামাজিক দিক বলো, পারিপার্শ্বিক অবস্থা বলো, ইনফ্যাক্ট তুমি জানো যে আমার ছোট মেয়েটা বাইরে আছে, আমি আমার মেয়েটাকে দেখতে পাচ্ছি না, আমার মেয়েটা আসতে পারছে না, আমি যেতে পারছি না, মানে আমি আসলে আমার মানসিক অবস্থাটা বর্ণনা করতে পারবো না, আমার বলার বাইরে আমি কি পরিমাণ মানসিক চাপে আছি। এখন ওই যে তুমি একটু আগে বললা কবে আমরা এটা থেকে মুক্তি পাবো, জানি না, আসলেই জানি না। এখন কোথাও গিয়ে এই জায়গায় এসে অদৃশ্য ভাবে মানে শক্তির কাছে নত হয়ে বলতে হয় যে হে ঈশ্বর সব ঠিক করে দেন, আবার পৃথিবীতে আগের মতন পরিবেশ আসুক। প্রচন্ড চাপে আছি, মানে আমার মনে হয় যে অ্যাকচুয়ালি অনলাইনে না এখন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে মানে কাউন্সিলিং এর একটা সিস্টেম করা উচিত, কারণ আমরা আমার মাঝে মাঝে এক একটু সময় মনে হয় যে আমি পাগলের মতন, আমার মনে হয় আমি দম ফেলতে পারি না, এরকম লাগে টেনশনে, নট যে আমি বাইরে যেতে পারছি না সেটার জন্য না, আমি ঘরে থাকতে সারা জীবনই ভালোবাসি, কিন্তু এই যে প্রতিবন্ধকতা, এই যে এত দুঃসংবাদ, ঘুম থেকে উঠে কেউ না কেউ নাই, পেপার খুললেই এত জিনিস, বা মানে চারিকিনা থেকে যখন এটা দেখি তখন এই চাপটা আসলে সহ্য করতে পারছি না। আমার খুব মনে হচ্ছে যে মেডিকেল ডিপার্টমেন্ট বা মানে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকটা পরিবারকে একটু কাউন্সেলিং এর জন্য যদি অনলাইন কাউন্সেলিং আমাদের সাথে করতো, আমার মনে হয় যে অনেকেই হয়তো মানসিক চাপ থেকে একটু রিলিফ হতো, আমার এরকম মনে হয়। এখন আমি আমার মেন্টাল প্রেশারটা কমাই কি করে, হয়তো তোকে ফোন করছি, অমুককে ফোন করছি, কথা বলতেছি, একটু গল্প করতে চাচ্ছি, তো এটা করে কিন্তু আমি চাপটা কমানোর চেষ্টা করি। বই পড়ছি, এক একটা সময় দেখা গেল বইয়ের উপরে মনোযোগ হারিয়ে ফেলছি, সিনেমা কতক্ষণ দেখা যায় মানে সম্ভব না। কিন্তু আমি জানি যে এটাই আমাদেরকে করতে হবে, সব ঠিক আছে, কিন্তু আমাদের ধৈর্য বাড়ানো, আমাদেরকে একটু ফ্রেন্ডলি অ্যাটিটিউড করা, এই প্রবলেমগুলিকে কী করে ওভারকাম করতে পারবো বা অন্য কী কী আর করা যায়, কী ভাবা যায়, এগুলি নিয়ে যদি একটু আমাদের একটু কাউন্সেলিং করতো তাহলে উনি খুব ভালো হতো। না একদম ঠিক রোজি, আমার মনে হয় যে কাউন্সিলিং আসলে সর্বক্ষেত্রে দরকার আছে, এবং আমরা আমাদের দেশে হয় যে একটা মানে এই বিষয়টাকে একটা আমরা আমল দিতে চাই না, সবকিছুই আমরা মনে করি যে মানসিক রোগ আবার কি, এটা এক রকমের একটা বিলাসিতা। মানে আমি কাউন্সিলিং মানে মানসিক রোগ না, জীবনের অনেক ক্ষেত্রে, এবং একদম ইউর 100% রাইট যে সত্যি, এবং আই এম শিওর অনেকে আরো নিশ্চয়ই অনেক খারাপ পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে, এবং নিশ্চয়ই তাদের দরকার। আমি জানি না আজকে এই অনুষ্ঠান যারা দেখছেন তারা হয়তো বা এই কথাটা শুনবেন, এবং অলরেডি অনেকে করছেও, এটাও আমি জানি, অনেককে জানি, অনেকে করছে এবং অনেকে কাজও মানে ভালো, আমি বলবো ভলেন্টারি হিসেবে অনেক কাজ করছে। জামান ভাই আপনার কাছে যে মানে আমার একটা সবসময় মনে হয়, একটা তো আগে সবসময় মনে হতো আমরা আগের বিভিন্ন এরকম আড্ডায় বা বিভিন্ন আড্ডায় এগুলো শেয়ারও করেছি, আবারও করি, যেহেতু আপনি একসাথে মঞ্চে কাজ করছেন, আপনারা দুজনই টেলিভিশনে কাজ করছেন এবং আপনি নির্দেশনাও দিচ্ছেন, সেখানে আমার কেন জানি মনে হয় যে একটা তো সংকট, ওভারঅল একটা সংকটের মধ্যে দিয়ে আমরা আমাদের সংস্কৃতি একটা আমরা যাচ্ছিলাম, কিন্তু এই করোনা মনে হলো যে এটাকে আরো একদম ধূলিসাৎ করে নিয়ে গেল। আমি জানি না যে এটা কি আমারই খুব বেশি একটা আশঙ্কা নাকি আপনারাও এরকম ভাবে হঠাৎ করে যে ব্যাঘাত গত 2 বছর ধরে, ইনফ্যাক্ট 1.5 বছরের উপরে যে গতিহীনতা বা অস্থিতিশীলতা যেটা আসলো, এটা কিন্তু স্বাভাবিকভাবেই একটা নিয়মিত যে স্রোতধারা সেটাকে ব্যাহত করলো, এবং শিল্পের ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে চর্চা যদি ব্যাঘাত ঘটে,
তাহলে এটাকে আবার রিস্টার্ট করা, আবার পুনরায় ওই জায়গায় গিয়ে পিক আপ নেওয়া, এটা কিন্তু বেশ কষ্টসাধ্য একটি বিষয়। এটা এরকম না যে এটা একটা মেশিন, এই টোটাল কর্মটাই নির্ভর করে মানুষের সাইকোলজির উপরে, মনস্তাত্ত্বিক যে শক্তি, যে ক্রিয়েটিভিটি, সেটা ডিপেন্ড করে মনস্তাত্ত্বিক শক্তির উপরে। তো একটা মানুষ যদি মাথায় তার কাজ, মাথাটা যে তার কাজ করবে, তার মেধাটা যে কাজ করবে, তার জন্য সুন্দর স্থিতিশীল এবং একটা শান্তিপূর্ণ পরিবেশের দরকার হয়। অশান্তির মধ্যে থেকে, শঙ্কার মধ্যে থেকে, বা মৃত্যুর ভয় থেকে কখনো ভালো শিল্প বা সংস্কৃতির চর্চা হতে পারে না। গত 2 বছর বা 1.5 বছর ধরে আমরা যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করছি, এটা থেকে হয়তো অনেক ভালো এক আউটস্ট্যান্ডিং দু একটা শিল্পকর্ম বেরিয়ে আসতে পারে, বা সাংস্কৃতিক যে কর্মকাণ্ড তার মধ্যে একটা বিশাল অবদান রাখতে পারে। কিন্তু যে সংখ্যার দিক থেকে যদি আমরা বিবেচনা করি, তাহলে আমার মনে হয় যে আগের যে গতিধারা, যে স্রোত ধারা ছিল, এক্ষেত্রে এটা অনেক বড় অন্তরায় হয়ে দাঁড়াবে। ঠিক, মানে কিন্তু সেটা আমার মনে হয় যে মানে এই সব ক্ষেত্রে যদি বলি, থিয়েটার স্পেসিফিক্যালি যদি থিয়েটারের কথা বলি, টেলিভিশনের কথা বলি, সিনেমার কথা বলি, গানের কথা বলি, আমরা কি আবার এই করোনা একটা মূলধন, একটা মূলধন তো রান করছে। যদি আমরা স্পেসিফিক, আমি একদম যে কথাগুলো বললাম শিল্পের বা সংস্কৃতির সমস্ত বিষয়কে নিয়েই আমি একীভূত করে বলেছি, কিন্তু আলাদা আলাদা করে যদি বলতে যাই, যদি টাকা রোল না করে তাহলে একজন প্রোডিউসার কেন ইনভেস্টমেন্ট করবে গত 2 বছর ধরে যে পুঁজি ভেঙে খাচ্ছে? এটা সিনেমার ক্ষেত্রে সিনেমা হল গুলো বন্ধ, টেলিভিশনের নাটকের ক্ষেত্রে দেখা যায় যে প্রোডিউসার যখন প্রোডাকশন বাড়াতে পারছে না, তার টাকা রোল করছে না, তখন সে তার নিজের যে মূলধন সেটা ভেঙে ভেঙে খাচ্ছে। সুতরাং সে আবার নতুন করে মূলধন যোগিয়ে পরবর্তী সময়ে যে প্রোডাকশন গুলোর দিকে ধাবিত হবে, সেটা একটা সময় সাপেক্ষ এবং চিন্তার একটা বিষয়। আর ওভারঅল থিয়েটার কর্মটাই হচ্ছে সৃজনশীলতার উপরে, সৃষ্টিশীলতার সমস্ত কাজই নির্ভর করে মনস্তাত্ত্বিক শান্তির উপরে। তো সেই জায়গাটা যদি ব্যাহত হয়ে যায়, আমার মনে হয় না যে এটা খুব আগেকার যে স্রোত ধারা ছিল সেরকম একই পর্যায়ে চলবে। না, বাট পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন মানে আমাদের আবার যদি মূল ধারায় চলে আসতে চাই আমরা, বা সেই আপনি যে বললেন যে সেই ধারা যদি আসতে হয়, সেটার জন্য কি কোন রকম এই পরিস্থিতিটা, এই গ্যাপটাই যে 2 বছর 3 বছর, আমি জানি না আদৌ আর কতদিনে ঠিক হবে জিনিসটা, সেটা কি একটা গ্যাপ হয়ে থাকবে মানে, নাকি আবার ওখানে আবার শুরু করতে দিয়ে আবার আরেকটা আরোটা দীর্ঘ সময় নিতে হবে? কোন কোন জিনিসই পৃথিবীতে নেচার এমন ভাবে তৈরি হয়েছে, কোন জিনিসই কিন্তু ফেলনা না। এই যে সময়টা, এই সময়টাকে যে থিয়েটার কর্মীরা আছে, যে নাট্যকর্মীরা আছে, আমি একদম সংস্কৃতির বিভিন্ন অঙ্গ নিয়েই কথা বলছি, আমি অন্য কোনো সাবজেক্টে যেতে চাচ্ছি না। আমি অভিনয়, সেটা ফিল্মে হোক, সেটা টেলিভিশন নাটক হোক, সেটা মঞ্চ নাটক হোক, বা সেটা নৃত্যশিল্পী হোক, সেটা গায়ক গায়িকা হোক, এই যে অঙ্গনটা, এই অঙ্গন বিবেচনা করে বলছি, এটা কিন্তু একটা বিশাল, নিজেকে সমৃদ্ধ করার জন্য আবার একটা বিশাল ব্যাপার। নিজেকে সমৃদ্ধ করার জন্য মানে এই যে সময়টা হাতে পাওয়া যাচ্ছে, এই সময়টাকে নিজের জন্য কাজে লাগানো। একজন অ্যাক্টরের যে প্রিপারেশন, সেই প্রিপারেশনের মধ্যে প্রধান কাজ হচ্ছে পড়া। এই পড়ার জন্য অফুরন্ত সময় আমরা সবসময় পাই না, এই অফুরন্ত সময়টা আমরা এখন পাচ্ছি। এই পড়ার জন্য আমরা মুভি দেখার জন্য, বিদেশি অভিনয় দেখার জন্য, দেশের ভালো ভালো অভিনয় দেখার জন্য নিজেকে আরো বেশি সমৃদ্ধশালী করার জন্য, যথেষ্ট চর্চা করার জন্য যথেষ্ট সময় আমরা পাচ্ছি। এই সময়টাকে নিজের এককভাবে আমরা যদি নিজের দক্ষতা বৃদ্ধির জন্য কাজে লাগাতে পারি, তাহলে এটার একটা পজিটিভ দিক আছে। কিন্তু অর্থনৈতিক যে কারণটা এখানে এসে দাঁড়ায়, সামাজিক এবং অর্থনৈতিক এবং স্বাস্থ্যগত, এই তিনটা বিষয় তো এটার সঙ্গে যুক্ত। তো সেটাকে যারা অতিক্রম করে যেতে পারবে, তাদের জন্য এই চর্চাটা করাটা খুবই সহজ। আমি যতটা সহজভাবে বলছি, এতটা সহজভাবে বিষয়টাকে নেওয়াও যায় না, এটাও একটা বিরাট অন্তরায়। হুম 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 রোজি, তোর কি মনে হয়? আনমিউট করতে হবে রোজি, আনমিউট করতে হবে।
আনমিউট করতে হবে, হোস্ট ক্যান আনমিউট, ঠিক আছে? হ্যাঁ বলো। মানে আমি বলছি সেলিমের সাথে আমি একমত, কিন্তু আবার এটাও সত্যি যে বলা খুব সহজ কিন্তু কাজগুলি করে ওঠা অত্যন্ত কঠিন। হ্যাঁ, নিজেকে সমৃদ্ধ করার জন্য যে সময়টা একটা পজিটিভ দিক, এবং এই পজিটিভ কথাগুলো আমি একটু আগে বলছিলাম যে আসলে আমাদের একটা কাউন্সিলার দরকার যে আমাদেরকে এই নেগেটিভিটির মধ্যে থেকে পজিটিভ দিকগুলি বের করে দিবে। যাতে হ্যাঁ, এটা একটা বিশাল বড় ব্যাপার যে আমি পড়তে পারবো, আমি নিজের সাথে নিজে কথা বলার সময় বা নিজেকে আরো সমৃদ্ধ করার চর্চার ব্যাপারটা আমার হচ্ছে। কিন্তু আমার এখানে দুটো প্রশ্ন আছে। আমরা যেভাবে জীবনযাপন করে আসছি বা আমাদের ইকোনমিক্যাল সাপোর্টটা যেরকম, সেইখান থেকে এসে এই দেড় দুই বছরের যে ধস, যে বিধ্বস্ত অবস্থার মধ্যে আমরা প্রত্যেকে পড়েছি, সেখান থেকে কিন্তু শিল্প চর্চায় সমৃদ্ধ হওয়ার জায়গাটা খুব ভয়ঙ্কর একটা রূপ। মানে এত সহজে আমি ওই জায়গায় ডাইভার্ট হতে পারছি না। হয়তো আমার সমস্যা নাই, আমার মনে হচ্ছে আমি আরো এক বছর চলতে পারবো, কিন্তু অনেকের তো চলাটাও খুব মুশকিল হয়ে যাচ্ছে। সেটা শিল্পী, আমি কিন্তু বাইরের লোকদের কথা বলছি না, আমি শিল্পীদের কথা বলছি। তো এই যে আর্থিক চিন্তা বা পরিবার টেনে নিয়ে যাওয়ার চিন্তা বা মানে সবকিছু মিলিয়ে যদি ভাবো যে প্রত্যেকটা জিনিসের মূল্য বৃদ্ধি, সাফোকেটিং একটা জায়গা, এক্ষেত্রে থেকে এসে আসলে ওই চর্চা বা সাধনাটা করতে পারাটা একটা জটিল এবং সাংঘাতিক ব্যাপার। সেইটা আমি মনে করি যে যদি আমরা করতে পারি তাহলে আমাদের জন্য ভালো, কিন্তু করতে না পারাটার সংখ্যাটাই এখানে এসে বেশি দাঁড়াবে আমার যেটা মনে হয়। যেমন আমার আমি আমি দেখি সেলিম খুব পড়ে, সেলিম এই করোনার মধ্যে যত বই কিনলো আমি একটু অবাক হয়েছি, কিন্তু আমি বুঝতে পারি যে ওই জায়গায় ডাইভার্ট হতে পেরেছে মেন্টালি। কিন্তু আমি দেখা যাচ্ছে 3 দিন বা 7 দিন পড়লে বাকি 7 দিন আমি বইয়ে মনোযোগ দিতে পারছি না, কারণ আমার অনেক কিছু টেনশন হরণ করছে আমাকে। আমি আমার বাচ্চাটাকে নিয়ে বেশি ভাবছি, আমি আমার মানে এই মানে পরিস্থিতিটা কবে নর্মাল হবে, কবে আমি বাইরে বেরোতে পারবো, কবে মানে আমার সাফোকেটিং জায়গাটা অনেক বেশি, সেলিমের কম। এরকম বেশি কমের যে সংখ্যা সেটা আসলে আমি একা বললে হয়তো আরো 10 জনের সাথে কথা বললে বোঝা যাবে যে কে কিরকম। তো প্রত্যেকের ক্ষেত্রে একইভাবেই ধরো চর্চা বা সাধনাটা করাটাও তো মুশকিল। সেক্ষেত্রে আমরা সামাজিকভাবে বা আমাদের অর্থনৈতিকভাবে যদি আমরা একটু অনেকটাই হেল্প করতে পারতাম বা তারা যদি একটু সহজ জীবনযাপন করতে পারতো, আমার মনে হয় পজিটিভ দিকগুলি তখন আমাদের জন্য অনেক বড় বোনাস পয়েন্টের হিসাবে কাজ করত। রোজিতদের এই বিবাহিত জীবনের কত তম বর্ষে তোরা পদার্পণ করলি? 28। ও মাই গড। সো এই যে 28 বছর, হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ না নিশ্চয়ই আমি বলছি যে এই এইটা মানে রহস্যটা কি, মানে চারপাশে এত ভাঙন, এত মানে যাই হোক, তো সেখানে তোমাদের এই এই যে 28 বছরে একসাথে হেসে খেলে পাড়ি দিলে, এবং আই এম শিওর আরো দীর্ঘ সময় তোমরা বাকিটা সময় তোমরা একসাথেই থাকবে, এটার এটার রহস্যটা কি, এটার সাকসেসটা কি? বলো এটা রহস্য। আমি সেলিম হয়তো সেলিমের মতন করে বলবে, আমি আমার মতন করে বলি। আমি আমার কাছে মনে হয় যে জীবনের কোন সময় কোন কিছু থেকে 100% চাওয়ার কিছু নাই। কিছু জিনিস তুমি পাবে আর কিছু তোমাকে অর্জন করবে, আর যেটুকু পাচ্ছ না সেটুকু না করে তোমার পাবার চেষ্টা অথবা ওটা ছাড়া চলা যায় কিনা সেই চেষ্টা করা, সেটা এইরকম একটা থিওরি বা এরকম একটা মেন্টাল সেটআপ যদি একটা মানুষের থাকে তাহলে হাই হুতাশ করা বা নেগেটিভ চিন্তা করা, শূন্য ভাবা, ছেড়ে চলে যাওয়া বা বিষণ্ণতায় ভোগাটা আমার মনে হয় কমে যাবে। মানে তোমাকে পৃথিবীতে সব পেতে হবে এরকম তো কোনো কারণ তোমার নাই বা হতে পারে না। তুমি যেটুকু পাচ্ছ ওইটুকু নিয়ে তুমি স্যাটিসফাইড হও, আর যেটুকু পাচ্ছ না সেটা পাওয়ার যে একটা প্রসেসের চেষ্টা সেটা তুমি করো, আর যদি পেয়ে যাও ইউ আর সো লাকি, আর যদি পেয়ে না যাও তাহলে সেটার জন্য মরে যাবার বা ছেড়ে দেবার বা ভেঙে ফেলার কিছু হয়নি। এটা আমার জামান ভাই আপনার কি মনে হয়? আমার মনে হয় যেটা যে ওই যে ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, তুমিও পড়েছো, ছিল যে কচ্ছপ আর খরগোশ দৌড় দিল, পরে কে জিতলো? কচ্ছপ জিতে গেল, তাই না?
ওই গল্পটা থেকে অনেক কিছু নেয়ার আছে, সেটা হলো মানে তোমার সবকিছুর বাড়াবাড়িটা একদমই ভালো না। ভালোবাসো ঠিক আছে, ভালোবাসলে সমস্ত ভালোবাসা একদিনে শেষ করে ফেলো না, তিন মাসে ছয় মাসে বা তিন বছরে ছয় বছরে শেষ করার দরকার নাই, ওটা আস্তে আস্তে যাও, আস্তে আস্তে রেসটাকে জয় করো। তো 28 বছর কেন, আমরা আশা করি যে যতদিন বেঁচে থাকা যাবে ততদিনই হয়তো একসাথে থাকতে পারবো, কারণ ওই ভালোবাসাটা না পরের দিনের জন্য একটু সঞ্চয় করে রাখতে হয়, আবার পরের দিনের জন্য আর একটু সঞ্চয় করে রাখতে হয়। জীবনী শক্তি তো শেষ হয়ে যায়, কিন্তু ভালোবাসাটা যদি নিঃশেষ না হয় তার জন্য কিছু কিছু রেখে 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 যেতে হয়। তো অনেক বেশি এক্সট্রিম ভালোবাসার ক্ষেত্রেও একজন আরেকজনকে জান জান বলছে বা বিভিন্ন নামে ডাকছে, বা যখন আবার হেট করছে তখন এমন জঘন্যভাবে বলছে বা জঘন্যভাবে করছে, সেটাও এক্সট্রিম। তো এই এক্সট্রিম কাজগুলো বাদ দিয়ে স্বাভাবিক গতিতে যদি চলে জীবনটা, এবং প্রতিদিন ভালোবাসতে চলবে না, প্রতিদিন রাগও করতে হবে, হ্যাঁ রাগারাগিও হতে হয়। খালি একটা সম্পর্কের ক্ষেত্রে ভালোবেসেই 28 বছর বা 30 বছর বা 50 বছর একসাথে চলা যায় না, তার সঙ্গে রাগ থাকতে হয়, তার সাথে অভিমান থাকতে হয়, তার সাথে দুঃখ কষ্ট সমস্ত কিছু শেয়ার করতে হয়। না হয় হলোই, দুঃখ কষ্টের প্রাপ্তিটা না হয় একটু বেশি হলো, তাই বলে যে ছেড়ে যাওয়া বা ভালোবাসাহীনতা এইটা যেন কখনো না আসে। আমি মনে করি যে ভালোবাসাটাকে আস্তে আস্তে সঞ্চয় করে রেখে 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 এগোতে হয়, তাহলে ওই রেসটাতে জেতা যায়, আর কিছু না। কারণ ধরেন যাদের যাদের সম্পর্কটা ধরেন চেকে না বা তিক্ততায় পরিণত হয়, মধুর না, তো তাদের কেন এই এই রিয়ালাইজেশন গুলো হয় না, মানে তারাও তো একই অভিজ্ঞতার ভেতর দিয়ে যায়। এক একজনের অভিজ্ঞতা এক এক রকম, তো তারা তাদেরটা বলতে পারবে, আমি আমারটা বলতে পারবো, তাদেরটা তো আমি বলতে পারবো না। তবে আমি মনে করি যে কোনো কিছুই, ওই যে যেমন রোজি বলছিল যে কোনো কিছুই শেষ নয়, এটাই একদম সর্বশেষ স্যাচুরেটেড পয়েন্টে চলে যাওয়ার মতো কোনো কিছু না। রিয়ালাইজেশন অন্য জিনিস, কেউ যদি বলে যে আমি আমার থেকে তোমাকে বেশি ভালোবাসি, এটা দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা কথা। তোমাকে নিজেকে নিজে সবচেয়ে তুমি ভালোবাসো প্রথম, তাহলে তুমি অন্যকে ভালোবাসতে পারবে, নাহলে কাউকে তুমি ভালোবাসতে পারবে না। তো এই যে থিওরি, এই থিওরির উপরে তো এটা গুরুজনরা দিয়ে গেছে, পূর্বের মনীষীরা দিয়ে গেছে, এনারা তো এমনি এমনি কথাগুলো বলেননি, আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে তাদের কথাগুলোকে, তাদের প্র্যাকটিক্যাল কথাগুলোকে যদি মিলিয়ে নেওয়া যায় তাহলে আমার মনে হয় যে এটার উত্তর খুঁজে পাওয়া যায়। তো যারা, হ্যাঁ এটা তো হবেই, অ্যাক্সিডেন্টালি অনেক কিছুই হয়ে যায়, বিয়েটা অনেক অ্যাক্সিডেন্টালি হয়, কথাবার্তা প্রেম ভালোবাসা হয়ে যাচ্ছে আজকাল, বা বিয়ে হয়ে যাচ্ছে, আবার ভাঙতেও সময় লাগছে না, একটু দেখে শুনে বুঝে করা এবং চলাটাই আমার মনে হয় যে বেটার। আজানের সময় থেকে অনেক লম্বা সময় ধরে হয়, আমি জানি খুব মানে একটু ডিস্টার্বিং হয়ে যাচ্ছে, বাট সরি কিছু করার নাই, আমি আমাদের যেই আমাদের টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে আমি তাকে বলছিলাম আমাকে মিউট করে দেওয়ার জন্য, ও দেখতে পাইনি বোধ হয়। যাই হোক, তো না রোজি না, আমি বলছি যে আমি আমি জানি না আপনাদেরকে এরকম কখনো ভাবায় কিনা যে আজকাল সম্পর্ক তৈরি হতেও যেমন সময় লাগছে না, বা কখন তৈরি হচ্ছে কখন ভাঙছে, খুব খুব কেমন জানি একটা, এবং খুব বেশি বেশি হয়ে যাচ্ছে, এবং সম্পর্কর যেটা আছে না সেটা শুধু আমি স্বামী স্ত্রীর সম্পর্কের কথা বলছি না, আমি যেটা বন্ধু তোর কথা তারাই নাকি এরকম কথা বলে, তো সেটা আবার ভাবি, আমার মনে হয় যে নিজেকে ডিফেন্ড করার জন্য বলছি না, বা চারপাশে এরকম দেখছি আসলে সম্পর্ক গুলো সুন্দর থাকছে না, যে সুন্দর সম্পর্ক গুলা যেরকম সুন্দর থাকার ছিল সেরকম। এই মেন্টালিটিটা যেটা তুমি কথা বলছো, এটা আমাদের
আমরা এটা প্রত্যেকে আমরা এখানে যারা তিনজন আছে আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বড় হয়েছি, এটা মিডল ক্লাস ফ্যামিলির একটা মূল্যবোধ দিকে আমরা তিনজনই কথা বলছি। আমাদের একদম উঁচু ক্লাসের আমরা কেউ না, আমিও না, তুমিও না, বা রোজিও না, ফলে ওদের মেন্টালিটি বা কি এটা বলতে পারবো না। তবে যেটা সুস্থ স্বাভাবিক আমরা মিডল ক্লাস ফ্যামিলির যে ভ্যালুস যেটা সবচেয়ে বড় অহংকার, সেই অহংকারের জায়গা থেকে মূল্যবোধটাই হচ্ছে প্রধান দিক থেকে বিবেচনা করলে এই কথাটা সত্য। এখানে চিন্তার দিক থেকে তুমি অনেক ব্যাকডেটেড বা অনেক পুরনো হয়ে গেছো, এই জিনিস ভাবার কোনো কারণ নাই। কারণ পৃথিবীতে অনেক কিছুই আছে অনেক পুরনো কিন্তু অত্যন্ত আধুনিক, তো এই চিন্তাটাও কোনো পুরনো চিন্তা না, এটা ঠিক চিন্তা। মানে যেমন ধরেন মানে আমি ফিল করি, আমি যাই না সম্পর্কে কথা থেকে বলি, এই মানে আপনাদের সঙ্গে একরকমের আমাদের অনেক দীর্ঘ সখ্যতা, দীর্ঘ সময় একসাথে থাকা, অলমোস্ট 24 ঘন্টা একসাথে থাকার আমাদের এরকম সময় গেছে ছিল, আবার দীর্ঘ সময় বছরের পর বছর আমাদের দেখাও নাই কথাও নাই সেরকমও হয়েছে। সেখানে কোনো আমাদের ঝগড়াঝাটিতে করার ফলে সেটা হয়েছে আসলে তা না, পরিস্থিতির কারণে যেভাবে হোক একটা স্বাভাবিক ভাবেও সেটা আবার হয়নি। বাট কিন্তু আমার কখনো মনে হয়নি যে সম্পর্কটার মধ্যে এই যে মাঝে আমাদের অনেকদিন দেখা হয়নি কথা হয়নি বা যে যার মতো ছিলাম যার জীবন জীবিকা নিয়ে ব্যস্ত ছিলাম, আমার মনে হয় আমরা একই জায়গায় আছি। যখন আমাদের দেখা হয় কথা আমরা আবার একই জায়গা থেকে শুরু করি, কিন্তু এরপরে ধরেন অনেক আমাদের সবারই বয়স হয়েছে, বিভিন্ন রকমের সম্পর্কে আমরা জড়িয়েছি, বন্ধুত্ব বা যে কোনো সম্পর্ক বলি করি, সেরকম কিন্তু খুব কম আবার হয়েছে। রোজি তোর থেকে আবার প্রথমে শুনি, তোর কি মনে হয় তোরও এরকম হয়েছে অভিজ্ঞতা? রোজি রোজি বোধ হয় টেকনিক্যালি একটু প্রবলেম হলো, চলে গেল। জামান ভাই আপনাকে আসি, রোজির বোধ হয় লাইনটা একটু ইয়ে হয়েছে, আপনি কি শুনতে পেরেছেন আমি কি বলেছিলাম? হ্যাঁ মনস্তাত্ত্বিক ভাবে আমরা একজন আরেকজনের সাথে যে সম্পর্কটা সেটা বন্ধুত্বের ক্ষেত্রেই হোক, যোগাযোগের বিভিন্ন বিষয়ে হোক, সেটা দাম্পত্য জীবনেই হোক বা দাম্পত্য জীবনের বাইরে হোক, মেন্টালি একটা জায়গায় কিন্তু আমরা থাকি যে হ্যাঁ টিটো বা রাফি আমার অত্যন্ত ঘনিষ্ঠ, ওর পুরো পরিবারকে আমি চিনি, ও আমার পুরো পরিবারকে চিনে, ও আমাকে অনেক ভাবে চেনে জানে, সুতরাং আমার সাথে ওর যে দেখা হচ্ছে না তাই বলে আমি ওর মন থেকে মুছে গেছি বা আমি রাফির মন থেকে মুছে গেছি, এটা কখনো হতে পারে না। আমরা চলছি আমাদের জার্নিতে, আমরা দুজনই চলছি একইভাবে এগোচ্ছি সাইমালটেনিয়াসলি, কিন্তু হঠাৎ হঠাৎ যখন দেখা হয় তখন মনে হয় না যে অনেক দিনের গ্যাপ আছে, তখন মনে হয় যে একদম ঠিকঠাক ওঠে আছে, এর মধ্যে আমাদের বয়স বেড়ে গেছে, তুই দেখ তোর এখন দাড়ি পেকে গেছে তাই না, আর তোকে আমি দেখেছি কত ছোট, তুই যখন ঢাকা থিয়েটারে প্রথম জয়েন করিস তখন তুই ছিলি ম্যাট্রিক পরীক্ষা দিবি বা দিয়েছিস ওরকম একটা সময় আমার এখনো মনে আছে, পল্টনে আসলি তুই, তো তারপরে সেই তুই দিল্লিতে পড়তে গেলি, ফিরে এলি, পত্রিকাতে জয়েন করলি, সাংবাদিক হলি, এখন তোর অনেক নাম, তো তুই তো আমার কাছে সেই তুই আছিস। হ্যাঁ তো এখন আমিও তো আমাকে তুই যখন দেখেছিস তখন আমার বয়স হতো 24 বা 26 বছর বা 27 বছর, তো সেইখান থেকে শুরু করে আজকে এতদিন বাদে আমিও তো তাই আছি, কিন্তু হ্যাঁ চেহারা বদলে গেছে, চুলের রং বদলে গেছে, শরীর বদলে গেছে, কিন্তু মেন্টালিটিটা তো ওই রাফিকে আমি যে রাফিকে চিনি ওই রাফি আছে। সুতরাং সবগুলো সম্পর্কের ক্ষেত্রে এটা আমি একটা উদাহরণ দিলাম, সবগুলো সম্পর্কের ক্ষেত্রেই তাই। আমরা আমার সাথে এখন বাচ্চু ভাইয়ের কি প্রতিদিন দেখা হচ্ছে কথা হচ্ছে না, বছরে হয়তো 3 দিন বা 5 দিন দেখা হয় না আর কথাই হয়তো বছরে 4 দিন বা 5 দিন, তো তাই বলে কি বাচ্চু ভাই যেখানে ছিল সেখানেই, আমি যেখানে বাচ্চু ভাইয়ের কাছে ছিলাম সেখানেই, আবার যখন দেখা হবে নতুন করে নিশ্চয় পরিচয় করাতে হবে না, ওই সম্পর্কটাকে এতদিন ধরে চলে গিয়েই আবার নতুন করে শুরু হয় না, সে একদম ঠিক। বাট আমি বলছি যে এই পরে আমাদের অনেকেরই অনেক সম্পর্ক হয়েছে, কিন্তু আমার মনে হয়েছে যে এই আগে একটা সময়ের যে সম্পর্কের গভীরতা ইন্টেন্সিটি সেটা
পরের গুলোতে কেন জানি যে আমার মনে হয় যে সেটা খুব কম হয়নি যে বা হয় না, আপনারও হয়নি বা আমারও হয়নি তা বলবো না, বা আমি আমার ক্ষেত্রে বলতে পারি আপনার পরের গুলো কিন্তু আমি বলছি যে মনে হয় যে ঠিক সেই রকম না, মানে সেই আন্ডারস্ট্যান্ডিংটা বোঝা পড়াটাও ঠিক কোথায় দিয়ে জানি একটু গ্যাপ হয়, আবার অনেকের সাথে হয়, মানে সেটা কেন? সেটা অনেক কারণ আছে যে আমরা ওই সময়ে তোর বয়স যা ছিল বা আমার বয়স যা ছিল ওই সময় আমরা একজন আরেকজনকে যে সময় দিয়েছি বা যেভাবে চিনেছিলাম তার জন্য তো একটা ওই যে সময় দেওয়ার প্রয়োজন ছিল, এবং সময়টা আমরা মেন্টালি দিয়েছি এবং আমরা পাশাপাশি থেকে দিয়েছি, তো ওই যে ওই সময়টা বা ওই কনসেন্ট্রেশনটা পরবর্তী সম্পর্কগুলোর ক্ষেত্রে দেওয়া হয়নি, হয়তো অনেক বেশি দেওয়া হয়ে গেছে অল্প সময়ের মধ্যে, কিন্তু নিজেদের মধ্যে যে বোঝাপড়া বা নিজেদের মধ্যে যে সম্পর্কটা যেভাবে অকৃত্রিম হয় সেই সুযোগটা তৈরি হয়নি, কারণ ইন দ্য মিন টাইম ব্যস্ততা বাড়তে থাকে আর তখন আমাদের ব্যস্ততার কথা চিন্তা করি যদি আমরা, তাহলে আমার এক ধরনের ব্যস্ততা তোর অনেক কম ব্যস্ততা, ওই সময়টাকে যে পরিমাণ কনসেন্ট্রেটেড আমরা সম্পর্ক গুলাতে ছিলাম বা তুইও অন্যান্যদের ক্ষেত্রে, খালি আমি আর তোর কথা বলছি তা বললে হবে না, অন্যান্য সম্পর্ক গুলোর ক্ষেত্রেও পরবর্তী সময় যে সম্পর্ক গুলো হচ্ছে ওই রকম কনসেন্ট্রেটেড আমরা কেউ থাকতে পারি নাই বা তুইও তোর বন্ধুদের ক্ষেত্রে থাকতে পারিস নাই, ফলে দেখা যায় যে একটু একটু আগের তার সাথে তুলনা করলে তো হবে না, হ্যাঁ ওইটার ব্যত্যয় ঘটবেই, মানে একই রকম ভাবে হবে তা না বা একই রকম স্থায়ী হবে তা না, হ্যাঁ এই জন্যই আমার মনে হয় যে এটা হয়। যেমন ভাই আপনার কি কখনো মনে হয় বা এরকম ভাবনায় আসে যে আপনি শুরুর দিকে যে কাজগুলো করেছেন থিয়েটারের ক্ষেত্রে যদি বলি, এবং অনেক বড় বড় কাজ হয়েছে শুধু ঢাকা থিয়েটার বলবো না, সেই সময় আমার মনে হয়েছে একটা একটা রকমের একটা জোয়ারের মতো ছিল, আমরা সবাই দেখতে যেতাম দল বেঁধে এবং মানে অনেক ভালো ভালো কাজ হয়েছে, নাগরিক বলেন, আরণ্যক বলেন, ঢাকা থিয়েটার বলেন, থিয়েটার বলেন, পদাতিক বলেন, ঢাকা পদাতিক, তো সবাই ভালো ভালো কাজ করেছে সেই সময়, কিন্তু এখন কি নাকি এটাও আমাদের একরকমের সেই সময়ে আটকে থাকা যে মনে হয় যে সেই মাপের সেই রকম বড় কাজ বা ভালো কাজের একটু কি ঘাটতি বা কম হচ্ছে সেই পরিমাণে? ঠিক ওরকম না, বিষয়টা হচ্ছে যে তুল নিয়ে গেল, আমি বলতে চাচ্ছি যে ওরকম না, আমি বলতে এটা বোঝাতে চাচ্ছি যে ওই সময় একটা স্রোত তৈরি হয়েছিল, ওই স্রোতের মধ্যে অনেকগুলো ভালো দল অনেকগুলো ভালো নাটক ওখানে নিয়ে এসেছে, একটার পর একটা আমরা কাজ করে গিয়েছি, সেক্ষেত্রে সেক্ষেত্রে যে জিনিসটা হয়েছে শোনা যাচ্ছে কি আমার কথা? হ্যাঁ বাট নয়েজ হচ্ছে প্রচুর, হ্যাঁ এখন আমার মনে হয় যে হবে না নয়েজ, হ্যাঁ তো সেই সময় যেভাবে তৈরি হয়েছিল দলগুলো তো এক ধরনের যুদ্ধের প্রস্তুতি ছিল এবং সরাসরি যুদ্ধে অংশগ্রহণ ছিল, যুদ্ধটা ছিল অভিনেতা হওয়ার, মঞ্চ অভিনয় করার, অভিনেতা হওয়ার বা মঞ্চ কর্মী হওয়ার সেই ইয়েটা মূল উদ্দেশ্যটা, পরবর্তী সময়ে ওই মঞ্চের সঙ্গে যুক্ত হয়েছে আরো কিছু জিনিস, সেই জিনিসগুলোর মধ্যে আমরা বলতে পারি যে আমাদের ইয়েগুলো যুক্ত হয়েছে থিয়েটারের সাথে সাথে টেলিভিশনের উৎপত্তি ঘটেছে, থিয়েটার থেকে অনেক মানুষ ফিল্মের দিকে নিজের ক্যারিয়ার গড়তে গিয়েছে, এবং আরো অনেক যে যে যুবক তখন ছিল সেই যুবক এখন বৃদ্ধ, তার চিন্তাচেতনা বা ধ্যান ধারণারও অনেক পরিবর্তন ঘটেছে, তার নন ম্যাটেরিয়ালিস্টিক যে সমস্ত চিন্তা ভাবনাগুলো যাদের ছিল দলনেতাদের ছিল সেই ক্ষেত্রে তাদের চিন্তা পরিবর্তন ঘটেছে, এবং যে ট্রানজিশনের মধ্য দিয়ে আমরা তখন পার করেছিলাম আমাদের জীবন ম্যাক্সিমাম লোকেরই ছাত্রজীবন থেকে চাকরি জীবনে ঢুকবো বা কেবলমাত্র ঢুকেছি ওরকম একটা সময় গিয়েছে, ওই সময় থিয়েটারের প্রতি যে ডিভোশনটাও ছিল যে যেটা মূল শক্তি থিয়েটারের, যে আমরা যদি নিজেদেরকে থিয়েটার শ্রমিক মনে করি তাহলে যে এই বয়সের যে থিয়েটার শ্রমিক আমরা যারা ছিলাম বিভিন্ন বড় দলগুলোর, তাদের মধ্যে যে বয়সটা আমাদের বয়স এবং তার চেয়েতে অল্প কিছু উপরের বয়স, এই 5 বছর প্লাস মাইনাস যে বয়সটা আমাদের চাইতে, তারা যেরকম যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম কোনো কিছু চিন্তা না করে, ভবিষ্যৎ চিন্তা না করে, সেই চিন্তার ক্ষেত্রে তো পরবর্তী সময় ব্যত্যয় ঘটেছে, কারণ
জীবিকার প্রশ্ন যখন এসে দাঁড়িয়েছে তখন কিন্তু থিয়েটার যেহেতু আমরা প্রফেশনাল হতে পারি নাই তখন আমরা প্রফেশনালিজমের দিকে ঢুকেছি যে আমি কি করে এই জীবিকা নির্বাহ করব। তো অভিনয়টাকে পেশা হিসেবে রাখবার জন্যই কিন্তু আমরা কয়েকজন মিলে প্রথমে এই যে বেসরকারিভাবে যে নাটক নির্মাণ শুরু হয় 1995 সালের টেলিভিশনে ওইটার মধ্যে আমরা অংশগ্রহণ, তাও এটা কিন্তু অভিনয়কে ভালোবেসে, এইটা বলবো না যে থিয়েটারকে ভালোবেসে, অভিনয়কে ভালোবেসে। কারণ আমরা তখন চেয়েছিলাম অভিনয়কে পেশা হিসেবে নেবার, সেটা মঞ্চকর্মী হিসাবে হলে আরো ভালো হতো, কিন্তু যখন দেখলাম যে ওটা সম্ভব হচ্ছে না তখন আমরা আমাদের পেশাটা পরিবর্তন করলাম না, শুধু ওখানে স্ট্র্যাটেজিটা পরিবর্তন হলো, মঞ্চ অভিনেতার পরিবর্তে টেলিভিশন অভিনেতা হলাম। এই হচ্ছে ট্রানজিশনটা। ভবিষ্যতে পড়ে যে জিনিসটা হলো যে অনেক নতুন নাট্যকর্মী ওই টেলিভিশনটার দিকেই বেশি পরিমাণে ঝুঁকে গেল, তারা থিয়েটারটাকে আমরা যেভাবে 7-8 বছর সময় দিয়ে তারপরে টেলিভিশনের দিকে নজর দিয়েছিলাম ওটা ওই সময়টা ওরা দিতে কেউ আগ্রহী না। 6 মাস, 1 মাস, 2 মাস কেউ কোনোদিন থিয়েটার করেইনি, এরকম ভাবেই ওরা গিয়ে ঝাঁপিয়ে পড়লো টেলিভিশনে। এবং দেখা যাচ্ছে যে ওখানে স্টার হওয়ার বেশ সহজতম উপায় আছে, টাকা পয়সার আমদানি অনেক ভালো চলে যায়, এবং যদি স্টার হতে পারে মিডিয়া যদি কভারেজ দেয়, ডেইলি স্টার বা প্রথম আলোর মতো পত্রিকা যদি বলে যে হ্যাঁ ওনার কাজটা খুব ভালো হচ্ছে, তাহলে তো আর কথাই নাই, তাহলে রাতারাতি সে স্টার বনে যায়। তো এইভাবে যখন একজন হঠাৎ করে স্টার বনে যায়, নন থিয়েটারের একজন কর্মী যে কোনো অ্যাক্টরই না, তখন দেখা যায় যারা থিয়েটার করবে বলে মনস্থির করেছিল তারা এইখান থেকে সরে যায় তাদের চিন্তাভাবনা থেকে, এবং তারা শুধু টেলিভিশনের দিকে তাদের চিন্তাভাবনাটাকে ইয়ে করতে থাকে। তখন বড় বড় যে দলগুলো যারা এত বড় বড় নাটক করতো এবং এত ভালো ভালো গ্রুপগুলো যেভাবে তাদের কার্যক্রম চালাত, তারা কর্মীহীনতায় ভোগে, কারণ তাদের কর্মী পাওয়া যায় না, বিভিন্ন নাট্যকর্মীর অভাব বোধ করা যায়। কারণ একটা গ্রুপ আসে তার সর্বোচ্চ গুণগত যে শ্রম সেটা দিয়ে সর্বশ্রেষ্ঠ সময় যৌবনের সময় ওই যুবকটি থিয়েটারের মধ্যে কাজ করে তারপরে সে চাকরির দিকে ধাবিত হয়, তখন আবার নতুন যুবকরা এসে ওই জায়গাটা দখল করে। তো নতুন যুবকদের মনোজগৎ তো এখন মঞ্চকেন্দ্রিক না, নতুন যুবকদের মনোকেন্দ্রই হয়ে গেছে এখন টেলিভিশন কেন্দ্রিক, সুতরাং তারা ওই কোয়ালিটি টাইমটা কিছুতেই পাচ্ছে না। থিয়েটারগুলো অযোগ্য থিয়েটার কর্মীদেরকে নিয়ে দল চালাতে হচ্ছে, ফলে আগেকার যে ভালো ভালো প্রোডাকশনগুলো হয়েছে, আমরা খালি আগেরটা ভালো বললি হবে না, এখনো ভালো ভালো প্রোডাকশন হচ্ছে, যাদের যাদেরটা হচ্ছে তাদেরকে নিয়ে কথা বলছি না, যাদেরটা হচ্ছে না বা আমাদের নিজেদেরটাই হচ্ছে না, সত্যি কথা বলতে কি ঢাকা থিয়েটারের আগে যে প্রোডাকশনগুলো সেই তুলনায় আমাদের এখনকার প্রোডাকশনগুলো কিছুই না। আমি আমার দায় থেকে বলতে পারি যে আমরা আসলে গুড অ্যাক্টরের অভাবে ভুগছি, আমরা আসলে সেই যুবকের অভাবে ভুগছি যে পাগল থাকবে মঞ্চের জন্য, ওরকম কর্মীহীনতা বা ওই রকম যোগ্য কর্মী নাট্যকর্মীর অভাব থেকে এই দলগুলো আগের মতো করে করতে পারছে না। সেই যে হুজুগটা, সেই মহিলা সমিতিতে সকলের যে কোনো গ্রুপের নাটক একসঙ্গে দেখতে যাওয়া, ওটা নিয়ে কথা বলা, ওটা নিয়ে আলোচনা করা, এই বিষয়গুলোই এখন অতীত হয়ে গেছে, এটা ফেরানো খুবই মুশকিলের ব্যাপার হবে যতদিন না থিয়েটার তার জায়গায় দাঁড়াতে পারে বা থিয়েটার প্রফেশনাল জায়গায় দাঁড়াতে পারে। আমি ঢাকা থিয়েটার করলে যদি ওরকম একটা পরিস্থিতি তৈরি হয় যে আমি মাসে যে আমার জীবিকা নির্বাহের জন্য যে টাকাটা লাগে ওই থিয়েটার করে আমি পাবো, পৃথিবীর সমস্ত দেশেই গভর্নমেন্ট থেকে এটা সাবসিডাইজড একটা ব্যাপার থাকে, সাবসিডারি দিয়েই থাকে, গভর্নমেন্ট অনুদান দিতেই থাকে, এবং অ্যাক্টরদেরকে সরকারিভাবে বেতন ভাতা দিতে থাকে, সারা পৃথিবীতে আছে, আমাদের পার্শ্ববর্তী দেশেও আছে, কম হোক বেশি হোক, সেই জায়গাটায় যদি আমরা নিতে পারি থিয়েটারকে তাহলে হয়তো আগেকার ওই জায়গাটায় ফিরে আসবো, তা নাহলে এটা ফেরানো খুবই মুশকিল। কিশোর কাল থেকে এবং এখন পর্যন্ত সেই কথাই শুনে আসছি যে যদি এই প্রণোদনা হয় সরকার এই করে হ্যান হয় তা হয়, কিন্তু আজ পর্যন্ত হয়নি, আমরাই বুড়া হয়ে যাচ্ছি এবং আদৌ সেটা হবে কিনা আমি জানি না, এবং তারপরেও কি আমরা বসেই থাকবো যে
আপনাকে আনমিউট করতে হবে, তারপরেও কি আমরা বসে থাকবো যে মানে কোন যদি কোনোদিন হয়? এটা এটা নির্ভর করবে তোমার যে সরকার এই বাংলাদেশ এখন চালাচ্ছে বা যারা চালাবে ভবিষ্যতে তাদের দৃষ্টিভঙ্গির উপরে। এখন এই বছরের বাজেটও যদি লক্ষ্য করা যায় তাহলে এই সংস্কৃতি যে মন্ত্রণালয় বা এই মন্ত্রণালয়ের টোটাল বাজেট তোমার টোটাল বাজেটের 1%ও না, তার চেয়ে তো কম, 0.98%। সুতরাং যদি এই ক্ষেত্রে এটাকে যদি প্রেফারেন্সের ইয়ে না দেওয়া হয়, খাত না ধরা হয়, তাহলে এটা করা খুবই মুশকিল। কারণ আমাদের বঙ্গবন্ধু এই কথাটা বলেছেন, এটা প্রথমে বলেছিলেন ইয়েরা মাওবাদীরা বা মাও সেতুংয়ের কথা বিপ্লবী চীনে, যে একটা দেশের টোটাল উন্নতি বা অর্থনৈতিক উন্নতি উন্নতি না, শিক্ষা সামাজিক উন্নতির সাথে সাথে যদি সাংস্কৃতিক বিপ্লব না ঘটে তাহলে সেই দেশ কখনোই উন্নতির শিখরে উঠতে পারে না। তো আমাদের যে সাংস্কৃতিক মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের উচিত হবে বা সরকারের উচিত হবে এই মন্ত্রণালয়কে যথাযোগ্য যে প্রাপ্য সেটা দেয়া। এবং আমাদের আমরা তো এখন প্রৌঢ় যারা বৃদ্ধ হয়ে গেছেন, আমরা স্বপ্ন দেখি যে আমাদের জায়গাগুলো নতুনরা এসে দখল করে নিই এবং একটা স্রোত বা একটা জোয়ার তৈরি করুক আবার। বাট সেরকম সম্ভাবনা কি দেখা যাচ্ছে? আপনি তো এখনো করে যাচ্ছেন থিয়েটার। না, এখনো দেখা যাচ্ছে না, তবে এটাও বলা অস্বীকার করা ঠিক হবে না। আমি এই করোনা গত বছর করোনার সময় অক্টোবর মাসে একটা নাটক করেছি ঢাকা থিয়েটারের, নতুন নাটক, একটি লৌকিক এবং অলৌকিক স্টিমার। তো ওটার জন্যে সরকারি সংস্কৃতি মন্ত্রণালয় থেকে আমাকে 2,00,000 টাকার প্রণোদনা দেওয়া হয়েছিল এবং শিল্পকলা একাডেমি বিনা ভাড়ায় শোটা করতে দিয়েছে শিল্পকলাতে, এবং যে মহড়া কক্ষ সেটা ফ্রি করে দিয়েছিল, এটুকু আমি বলতে পারব। না, তার মানে যে সরকারের সদিচ্ছা আছে, মানে আপনার এই কথা থেকে আমি যদি বুঝি, এবং আমার মনে হয় আপনার কি মনে হয় যে আমরা যদি এখানে কি কোথাও একটা গ্যাপ আছে যে আমরা কি সরকারের কি ঠিকঠাক মতো বোঝাতে পারছি না এতদিনেও, নাকি মানে ঠিক মতো পৌঁছাচ্ছে না কথাটা সরকারের কাছে যেখানে যাওয়ার কথা, যেখানে পৌঁছাচ্ছে? যদি বিনোদন বা বিনোদন বা সংস্কৃতি যদি আমরা ধরি তাহলে প্রেফারেন্সের জায়গা থেকে এটা 6 নম্বর জায়গায় অবস্থান করে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, তারপরে হচ্ছে তোমার বিনোদন, সংস্কৃতি। তো এখন প্রথম যে 5টি যে বিষয় আছে ওইখানেই তো সরকারের অনেক বিষয় নিয়ে হিমশিম খেতে হচ্ছে এখন পর্যন্ত। এখন এই গত 2 বছরে স্বাস্থ্যখাতকে সর্বাধিক গুরুত্ব দিতে হচ্ছে। তো বিভিন্ন সময়ে যে খাতগুলো সেটা সম্পূর্ণভাবে যখন স্বয়ংসম্পূর্ণভাবে যখন কাজ করতে শুরু করে দেবে তখনই বোধ হয় এটা নিয়ে ওনারা মাথা ঘামাবেন, তার আগ পর্যন্ত বোধ হয় না। কারণ আমাদের এখানে যারা শিল্প এবং সংস্কৃতির সাথে জড়িত আমাদের গুরুজন যারা আছে তারা প্রত্যেকেই সরকারের বিভিন্ন বিষয়ের সঙ্গে যুক্ত আছেন এবং যারা পলিসি মেকার তাদের সঙ্গেও যুক্ত আছেন। আমার বদ্ধ ধারণা যে তারা এই বিষয়গুলো হয়তো সচরাচর বিভিন্ন সময় তারা বলেই থাকেন। সালমান ভাই, টেলিভিশনের দিকে যদি আসি, সেটা হচ্ছে যে টেলিভিশনে একটা ট্রানজিশনের ভিতর দিয়ে যাচ্ছে। এখন আমরা ওটিটিভি প্ল্যাটফর্মের কথা অনেক শুনছি, দর্শকদের হয়তো আগ্রহ মনে হয় যে সেগুলোর উপরে বেশি টেলিভিশন প্রোডাকশনের থেকে, এবং একটা পর্যায়ে আমার ধারণা পত্রিকারও যে অবস্থা, যেই যেই সংকট এখন পড়েছে টেলিভিশন আসলে একই রকম একটা সংকটে পড়েছে, এবং এটা একটা ট্রানজিশন হবে। টেলিভিশনগুলো যদি এখন থেকেই বুঝতে না পারেন বা বুঝে থাকেন তাহলে তো ভালো, আমার মনে হয় সেভাবে যদি না যায় তাহলে এই যে এতগুলো হুট করে চ্যানেল হয়েছিল এবং আরও আসছে কোনোভাবেই সেগুলো সার্ভাইভ করতে পারবে না। আপনি কি মনে করেন যে এটা মানে ট্রান্সফরমেশনটা কি হবে? ওটিটি কি একরকম মানে হবে এই যে না, আপনারা যারা করছেন টেলিভিশন নাটক করে যাদের যারা জীবিকা নির্বাহ করছেন? রাফি, আমরা অভিনয় করে জীবিকা নির্বাহ করছি, সেটা টেলিভিশন হোক, ওটিটি হোক, ফিল্ম হোক, রেডিও হোক, মঞ্চ হোক,
অভিনেতা অভিনেতাই, সেটা যে কোনো মাধ্যমের জন্য সে অভিনেতা। এখানে একটা মুশকিল হচ্ছে যে একটা শিল্প যখন গড়ে ওঠে, আমরা টেলিভিশন শিল্পর কথা যদি বলি, এই শিল্প যারা অনুমতি দেয়, এই শিল্পকে সুরক্ষার জন্যে কিছু নীতিমালার প্রয়োজন হয়। সেই নীতিমালাগুলো করা হয়নি প্রথম থেকে, এবং এটা নিয়ে আমরা যথেষ্ট সরকারের সাথে বিভিন্ন সময়ে মন্ত্রণালয়ের সাথে এটা নিয়ে ব্রেকেনিং করেই যাচ্ছি, করেই যাচ্ছি গত চার বছর ছয় বছর ধরে আমরা এটা করছি। এখন একটা টেলিভিশনকে সুরক্ষা দিতে হলে বাংলাদেশে, তাহলে কিছু কিছু জিনিস নীতিমালা হিসেবে গ্রহণ করার দরকার। যে আমাদের ভাষাভাষী যে অন্যান্য দেশের চ্যানেলগুলো আছে, সেটা যাতে অবাধে ফ্রিভাবে এখানে ঢুকতে না পারে, এটা একটা সুরক্ষা দেওয়া দরকার ছিল, এটা দেওয়া হয় নাই। তাহলে যদি দেওয়াই হয়, এখন আমি বলছি মুক্ত আকাশ, আমি যে কোনোটা যে কোনোভাবে দেখার অধিকার রাখি, ঠিক আছে, তাহলে আমারটাও যাতে পার্শ্ববর্তী দেশের দেখানো যায় সে ব্যবস্থা করতে হবে, তো সেটা আমরা করতে ব্যর্থ হচ্ছি। তারপরে শিল্পের শুরু, আর টেলিভিশন কোম্পানির আমি লাইসেন্স দিচ্ছি, কাদেরকে দিচ্ছি, এখানে দেখা যাচ্ছে যে যারা সংস্কৃতি কর্মী বা যারা এই অভিনয় বা নির্মাণ বা এই শিল্পের অন্যান্য যে বিষয়গুলো আছে, ক্ষেত্রগুলো আছে, কোনোটার সাথেই যুক্ত না, ম্যাক্সিমামই রাজনৈতিক নেতারা টেলিভিশন কোম্পানিগুলোর মালিক হয়েছে, সে যে কোনোভাবেও বিভিন্ন সরকারের সময় শুরু হয়েছে, এখন অনেকে আবার সেটাকে ফলো করছে, তো তারা তাদের নিজস্ব একটি মুখপত্র করবার জন্যে এটা টেলিভিশনটাকে ব্যবহার করছে। এখানে রিভিউ কমিটি ছিল আগে এক সময়, যখন নতুন নতুন এগুলো হয়, কি নাটক হবে এটা নিয়ে একটা প্রোগ্রাম ডিপার্টমেন্ট ছিল এই সময়, তো ওগুলো সমস্ত কিছুই এখন চলে গেছে। এখন বিষয়টা দাঁড়াচ্ছে বাণিজ্যের উপরে, ওর টেলিভিশন কোম্পানি আছে, ওর সময়টাকে ভাড়া দিচ্ছে, এখানে ওর কিচ্ছু করবার নাই, এখানে টোটালটাই এক ধরনের বাণিজ্য যারা করে তাদের হাতে চলে গেছে, তারা ঠিক করছে যে ওই টেলিভিশনে কী প্রোগ্রাম দেবে, আমার টেলিভিশনে কী প্রোগ্রাম দেবে, তোমার টেলিভিশনে কী প্রোগ্রাম দেবে, ওটা টেলিভিশন কোম্পানিগুলো ওটা ঠিক করছে। আর টেলিভিশন কোম্পানিগুলো তাদের যে খবরগুলো হয়, তাদের মধ্যে সেই রাজনৈতিক নেতাদের আবার অনেকে শিল্পপতি, তার যে ইনস্টিটিউশনগুলো আছে সেখানে কী কী খবর হচ্ছে ওটা প্রতিদিন ওনারা দেখাচ্ছে, আর সরকারি খবর তো সাথে থাকছেই, এটা তো দেখাতেই হবে। তো যদি একটা শিল্পী, একটা শিল্প তুমি করলা, তো সেই শিল্প করার পেছনে ওই শিল্পকে সুরক্ষা দেওয়াও তোমার দায়িত্ব, সেটা না দিলে এই টেলিভিশন নামের যে যন্ত্রটি আছে, আমাদের দেশে এটা একসময় ওই যে ইউটিউব বা অন্য কিছু স্ট্রিমিং, অন্য অন্য ওটিটি প্ল্যাটফর্ম দেখার জন্য ব্যবহৃত হবে, কিন্তু ওই টেলিভিশন সেন্টার থেকে যে আমরা বিভিন্ন অনুষ্ঠান দেখি, এটা বাংলাদেশের লোক দেখা অলরেডি 50% কমে গেছে, আরও কমে যাবে, একদমই কমে যাবে। এবং একটা জিনিস লক্ষ্য করার মতো বিষয় আছে যে বিটিভি নিয়ে অনেকের নাক সিটকানো ছিল, কিন্তু এখন তুমি যদি দেখো গত এক দুই বছরের মধ্যে বিটিভির অনুষ্ঠানের মান অন্যান্য যে কোনো প্রাইভেট চ্যানেলের অনুষ্ঠানের চেয়ে বেটার, ভালো। তার মানে কি? তার মানে হচ্ছে, এবং বিটিভির ভিউ এখনো কিন্তু অন্যান্য চ্যানেলের চেয়ে সবচেয়ে ভালো। তার মানে হচ্ছে যে বাংলাদেশের দর্শক কী চায়, বাংলাদেশের দর্শক কোন ধরনের নাটক দেখতে চায়, কোন ধরনের সঙ্গীত অনুষ্ঠান দেখতে চায়, নৃত্যানুষ্ঠান দেখতে চায়, বা শিল্পের সমস্ত ক্ষেত্রগুলো চায়। দেখো তুমি যে কোনো বেসরকারি চ্যানেল, অনেক চ্যানেল দেখা যাচ্ছে নিজেরাই গান করছে, নিজেরাই মালিক গান করছে, ওইটাই সম্প্রচার হচ্ছে। আরে একটা টেলিভিশন কোম্পানিতে কি শুধু নাটকই দেখানো হবে আর খবরই দেখানো হবে? নাচ কোথায়, গান কোথায়, একক সঙ্গীতানুষ্ঠান কোথায়, ক্লাসিক্যাল সঙ্গীত অনুষ্ঠান কোথায়, নজরুলগীতি অনুষ্ঠান কোথায়, রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান কোথায়, এক একটা শ্রোতা এক এক ধরনের, আর ওই গানের কথা বলে ব্যান্ড সঙ্গীতের একটা করে রাত্রি 12টার সময় শুরু হয়ে যাবে, ব্যান্ডের ইয়ে গান শুনবে, এইটা তো হতে পারে না। আমার কালচার, আমার সোসাইটি, একটা থিয়েটারের শো দেখানো উচিত, মঞ্চের খবর থাকতে পারে, তুমি বাণিজ্যের খবর দেখাচ্ছ প্রতিদিন, স্টক এক্সচেঞ্জের খবর দেখ, আজকে মহিলা সমিতিতে বা জাতীয় নাট্যশালায় কী নাটক হবে, তিনটা চারটা হল আছে জাতীয় নাট্যশালায়, তোমার কোন হলে কোন নাটক, এটা তো তুমি কোনোদিনও বলো না। মানে কি, তোমার একটার সাথে একটা কিন্তু রিলেটেড, তোমার এই জিনিসগুলো যদি না করে, এবং এটা দেখার জন্য লোক থাকতে হবে, তো
আর এটা বোঝার জন্য লোক থাকতে হবে। এটা সরকারের মন্ত্রণালয়ের উচিত যে একদম নির্দেশ দিয়ে দেওয়া যে তোমাকে এই কাজগুলো করতে হবে, প্রেসক্রাইব চলবে। আমরা প্রেসক্রিপশনের বিরোধিতা করি তো, হ্যাঁ সেন্সরশিপের আমরা বিরোধিতা করি, খবরের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা বিরোধিতা করি, কিন্তু কিছু কিছু জিনিস ওকে বাধ্য করতে হবে যে তোমার এগুলো এগুলো করতে হবে, আদারওয়াইজ হি ক্যানট রান ইয়োর টেলিভিশন স্টেশন। এই যে এইভাবে এগুলো করে আমরা কি করেছি, আমাদের দর্শকদেরকে আমরা ঠেলে দিয়েছি বিদেশি চ্যানেলের প্রতি আসক্ত হতে, আমাদের দর্শকদেরকে আমরা ঠেলে দিয়েছি ইউটিউবের প্রতি আসক্ত হতে, বিচ্ছিরি নাটক দেখতে, আমাদের দর্শকদেরকে আমরা ঠেলে দিচ্ছি ওটিটিতে নাটক দেখার জন্য। আবার ওটিটি এখন যে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে, এখানে এটাকে যথেষ্ট সস্তা বানানো বা নিজেকে জনপ্রিয় করার জন্য যথেষ্ট সস্তা কন্টেন্ট নিয়ে এখানে কাজ করা শুরু করছে, এটাও কিন্তু ঠিক হবে না। এখানেও একটা নীতিমালার প্রয়োজন আছে যে ভাই আমি কি কন্টেন্ট দেখাতে পারবো আমাদের বাংলাদেশি কনটেক্সটের থেকে। সিঙ্গাপুরের মতো কান্ট্রির কথা চিন্তা করো, মালয়েশিয়ার কথা বা থাইল্যান্ডের মতো, এত ফ্রি স্কাই তো আর কোথাও নাই। ওদের দেশে বিদেশি কয়টা চ্যানেল চলে তুমি আমাকে বলো? 2-3 চ্যানেল, বিবিসি সিএনএন এগুলো সারা পৃথিবী ব্যাপী চলে, খবরের রাতে চ্যানেল আমার দেখার তো দরকার নাই। আমার এখানে যা ইচ্ছা তুমি তাই দেখতে পারো, আমাদের পার্শ্ববর্তী দেশের যে কোনো ভাষার চ্যানেল তুমি দেখতে পারো, তা তো হবে কেন? আমার চ্যানেল দেখলে আমি না হয় অন্যটা দেখতে পারবো, বা এই ক্ষেত্রে গভর্নমেন্টের একটা রেগুলেশনের প্রয়োজন আছে। গভর্নমেন্টের মন্ত্রণালয়ের সাথে আমরা এই বিষয় নিয়ে কথা বলি, ওনারা বলে হ্যাঁ দেখছি আমরা, এই হচ্ছে। এই যে এখন বিদেশি সিরিয়াল ডাবিং করে যে কাজগুলো শুরু হচ্ছে, বিদেশি সিরিয়াল চলবে, অবশ্যই ডাবিং করা সিরিয়াল চলা উচিত, কিন্তু সেটা কোনটা, যেটা আমরা এখানে বানাতে পারি না। শিশুতোষ কাহিনী চলুক, বৈজ্ঞানিক কল্প কাহিনী চলুক, কার্টুন চলুক, এগুলো তো কেউ মানা করছে, আমরা যেটা বানাতে পারবো না, ঐতিহাসিক এমন কিছু যেটা আমাদের জানা প্রয়োজন আছে, আমরা আমরা এই সাবজেক্ট নিয়ে কাজ করছি না, যে সাবজেক্টটা মানুষকে দেখালে উপকার হবে, টেলিভিশনেরও তো একটা নীতি থাকতে হবে, ওইটা আমাদের অবশ্যই করতে হবে। কিন্তু যে জিনিস বস্তাপচা এনে খুব সস্তা দামে এখানে ঢুকিয়ে দিয়ে আমাদের শিল্পীদের যে সময় সেটা নষ্ট করে এবং তাদের কাজের দক্ষতাকে কাজে না লাগিয়ে ওই ফিলার হিসেবে এই সমস্তগুলো চালানো, এগুলো দেখার জন্য লোক লাগবে তো ভাই। তাহলে মানে আপনার কথা থেকে যা বুঝলাম যে এটা একরকমের তো খুবই আশঙ্কাজনক যে কোনো উত্তরণের কোনো পথ দেখছি না, এবং আপনারাও যেটা বললেন যে এবং এই এই আলোচনা সরকারকে এগিয়ে আসতে হবে এবং একটা নীতিমালার মধ্য দিয়ে যেতে হবে, অবশ্যই ও যত দ্রুত সম্ভব একটি নীতিমালা ডিক্লেয়ার করা উচিত যে দিস ইজ আমাদের প্রেসক্রিপশন, এই হচ্ছে আমার নীতিমালা, এইভাবে টেলিভিশন চলতে হবে। আদারওয়াইজ মানে কি সেটা কোন দিকে লক্ষ্য রেখে, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের মঞ্চ নাটক, বাংলাদেশের শিল্পী কলাকুশলী সাহিত্যিক তাদের যে শিল্পকর্ম, তাদের ক্রিয়েটিভিটিকে প্রাধান্য দিয়ে অনুষ্ঠান নির্মাণের ক্ষেত্রে একটা প্রেসক্রিপশন দেওয়া দরকার। রোজি তুই কি বলতে কিছু বলতে চাস? হ্যাঁ কি মানে আসলে এত মেধাবী লোক এখানে কথা বলছে সেলিম ভাই, তো আমার আসলে ওরকম এই বিষয়গুলিতে সেলিমের উপরেই আমরা ডিপেন্ড করি, কারণ ও আমাদের শিল্পীদেরকে মানে লিড দিয়ে নিয়ে যাওয়ার মতো আমাদের সংগঠনের প্রেসিডেন্ট হিসাবে রয়ে গেছে। আমার বাড়িতেই যেহেতু এত বড় একজন লোক আছে, আমার আসলে বলার কিছু থাকে না, তো মাঝে মাঝে আমি আলাপ করি সেলিমের সাথে, বলি যে এটা হওয়া উচিত, এই যে ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে এত বড় একটা কথা না, যে কি হঠাৎ ওটিটিতে আমরা এমন কিছু দেখে ফেললাম যে এটা বন্ধ হয়ে যাবার জন্য গভর্নমেন্ট উদ্যোগ নেওয়া শুরু করলো, কিন্তু লসটা কাদের হতো? যারা আমরা শিল্পটার সাথে জড়িত, আমাদের একটা অপশন কমে যেত। নীতিমালার ক্ষেত্রে সেলিমরা যে উদ্যোগটা নিয়েছে, আমার মতে প্রত্যেকটা শিল্পী এই বিষয়ে একটু আওয়াজ তোলা উচিত এবং সংগঠিত হয়ে এটা আমাদের গভর্নমেন্টের কাছে একদম আমাদেরকে প্লেস করা উচিত। তুই প্রথম থেকে বলছিলি যে গভর্নমেন্টের কাছে কি এই জিনিসগুলি পৌঁছায় না, বা ওনাকে আমরা ঠিক করে ওনাদের কাছে প্রেজেন্ট করতে পারছি না, এই প্রশ্নটা কিন্তু আমারও, যে আমরা কি আসলে আমাদের যে এখন যে গভর্নমেন্ট রয়েছে, আমরা তো মনে হয় না এই গভর্নমেন্টের থেকে আর অন্য কোনো কিছু মানে অন্য কোনো কারোর কাছে আমরা কোনো কিছু চাইতে পারি। আমাদের এত আশা ওনাদের কাছে, ওনার কাছে আমাদের এত চাওয়া ওনার কাছে, আমরা স্বপ্নে ভাবি যদি বঙ্গবন্ধুকে আমরা জাতির পিতা বলি, বিশ্বাস করি, এবং সেটা বিশ্বাস করি বলে আজকে আমি বাংলাদেশি, বাবা আমি কিন্তু শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীকে মা হিসাবে বলি, যে আমাদের বঙ্গমাতা, কিন্তু সেই ওনার কাছে আসলে কেগুলি পৌঁছায় না, আমাদের তো অনেক কিছু চাওয়ার আছে, উনি বুঝবেন না এটা হতে পারে না, আসলে ওনার কাছে কেউ প্রেজেন্ট করে কিনা আমারও একই প্রশ্ন, যেটু আমি
বিশ্বাস করো আমি এই জায়গাটা বিলং করি না, আমার বিশ্বাসটা এখানে এসে থমকে গেছে। কিন্তু এখন যেটা একটু আগে আরেকটা কথা বলছি, খুব দ্রুত বা নাট্যকর্মী আর এখন যারা আসছে তারা অতি দ্রুত সাফল্য পেয়ে যাচ্ছে, থিয়েটারের লোকজন আসতেছে না টিটো, এই বিষয়টা কিন্তু এই যে তুই যে পত্রিকাতে আছিস আমার তোদের প্রতিও রাগ আছে, কারণ পত্রিকার একটা বিশাল বড় ভূমিকা কিন্তু তারা নিতে পারে যেটা নেয় না। আর যেভাবে নিচ্ছে পত্রিকা তাতে পত্রিকা কিছু অসামাজিক মানুষকে শিল্পী হিসাবে দাঁড়া করাচ্ছে। আমি অসামাজিক কেন বললাম সেটাও আমি বিস্তারিত বলতে পারি, বললে আমি জানি অনেককে ভালো লাগবে না। শিল্পী একটা শিল্পী তৈরি হওয়া একটা বিশাল সাধনা, একটা চর্চার ব্যাপার। আজকে আমি এসে ক্যামেরার সামনে দাঁড়ালাম, তুমি আমাকে দিয়ে কয়েকটা অশ্লীল ডায়লগ বা কয়েকটা অশ্লীল শব্দ ব্যবহার করালা, আমি অনেক ভাইরাল হয়ে গেলাম, আমি শিল্পী হয়ে গেলাম। তাতে তোমার পত্রিকা তাকে সবচেয়ে হাইয়েস্ট ভাইরাল হয়েছে অমুক এত সংখ্যা পত্রিকাওয়ালারা লিখে দিলা, তাতে কি হলো একটা শিল্পী অশিল্পীকে শিল্পী রূপে দাঁড়া করালা, সেই অশিল্পীটা কতদিন টিকে থাকবে এবং তার কার্যক্রম, কারণ শিল্পী হয়ে গড়ে ওঠা বা একটা প্রবাদ আমরা ছোটবেলা থেকে বয়ে পড়েছি, স্বাধীনতা অর্জন করা খুবই সহজ কিন্তু রক্ষা করাটা খুবই কঠিন, সেটা চেষ্টা করা উচিত। তুমি শিল্পী হয়ে গেল, নাম তোমার প্রমাণ হয়ে গেল, সে শিল্পবোধ তোমার ভিতর আছে কিনা, সেভাবে তুমি জীবনের প্রতি মুহূর্তে শিল্পবোধ দেখিয়ে চলতে পারো কিনা, শিল্পী হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারো কিনা, সেই চর্চা তো তোমার থাকতে হবে, সেই জ্ঞান বুদ্ধিটা তো তোমার থাকতে হবে। যখনই তোমার এটা নাই, তুমি হঠাৎ করে এসে এরকম তোমরা কিছু পত্রিকা কিছু সাংবাদিক কিছু টেলিভিশন চ্যানেল তাকে ছাড়া কাজ করছো না, তাকে আজকে এসে কালকে তুমি হয়তো বিশাল বড় একটা গাড়ি চালাচ্ছ এবং চলা পড়ছো না, এবং তোমার এই চলাফেরা আর্নিংস সম্পর্কে প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা মানুষের সন্দেহান দৃষ্টি আছে এবং প্রত্যেকের নানান প্রশ্ন আছে। তাতে কি হচ্ছে, কোন একটা দুর্ঘটনা হলেই তখন বড় বড় করে এই পত্রিকাগুলোই আবার লিখে অমুক শিল্পী অমুক মডেল অমুক কিছু সহ ধরা পড়েছে অমুক জায়গায় গিয়ে কাজ করছে। এই যে বাজে একটা জায়গা তৈরি হয়েছে, এই বাজে জায়গাটা তৈরির পিছনে দায়িত্ববোধ যেমন মিডিয়ার লোকদের বা ডিরেক্টরদের আছে, আমার কাছে মনে হয় অনেকখানি সেটা পত্রিকার সাংবাদিকরাও বহন করে। আমি তোমার মাধ্যমে সাংবাদিকদেরকে অনুরোধ করবো যে তারা যেন অ্যাটলিস্ট এই ব্যাপারে একটু সুবিবেচিত কাজগুলি করেন, যাকে তাকে হঠাৎ আজকে আস একটা শিল্পী তৈরি হতে এক যুগ লাগে, একটা শিল্পী শব্দের অর্থ অনেক ওজন, সেই ওজনটা যদি বুঝে একটু আমরা তৈরি করি। আমি কাউকে অপমান করতে চাই, আমি কাউকে অবমাননা করতে বলছি না, আমি সময় দেন না ভাই, একটা মানুষকে টেক টাইম, এই শব্দটা কেন আসছে, যে সময় নাও, সময় নিয়ে তুমি দেখো যে তুমি ওই জায়গাটা অর্জন করতে পারো কিনা, ওই জায়গাটা তুমি টিকে থাকতে পারো কিনা, তারপরে নয় আমরা শিল্পী উপাধিটা দিতে পারি কেউ কাউকে, এত দ্রুতই শিল্পী বলে ফেলে কি খুব সহজ, বা তাহলে তো আসলে কি বলবো, যে কেউ শিল্পী বলে তো আসলে না, এই জায়গাটা বুঝতে হবে, এটা শিক্ষার ব্যাপার, এটা জ্ঞানের ব্যাপার, এটা চর্চার ব্যাপার, এটা সাধনার ব্যাপার, এই জিনিসটা মানতে হবে কিন্তু। এবং আমার খুবই রাগ হয় যখন তোমাদের মতন বড় বড় পত্রিকা গুলো যখন এদেরকে প্রমোট করে, তখন আমাদেরকে আমরা কষ্ট পাই দুভাবে, এক হলো যে জানি মানুষটার কোয়ালিটিটা সেটা না, এবং কিছুদিন পর একটা দুর্ঘটনা হবে এবং আমাদেরকে শুনতে হবে আপনাদের মধ্যে অমুককে না এই কাজ করেছে, আপনাদের ওই শিল্পীরা এই কাজ করেছে, এটা খুব কষ্ট লাগে। কারণ আমরা যারা একদম থিয়েটার থেকে বা জন্মের পর থেকে চর্চা করে এই জায়গায় এসে পৌঁছেছি, তখন সেই জায়গাটার মধ্যে ভীষণ রকমের কষ্ট তৈরি হয় এবং খুব যন্ত্রণা হয়। এই যন্ত্রণাটা আসলে কাউকে বলবো না, মানে বোঝানোটা খুব কষ্টকর। আমার মনে হয় যে আমি কি বলতে চাচ্ছি টিটু, তুই বুঝতে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমি নিশ্চয়ই প্রকাশ করবে তোমরা তোমাদের মনের, এবং আমরা যে সবার কথা তুলে ধরি সেটা তুমি আজকেও সেটা বুঝলে, যে তোমাকে তোমার এই যে কথা বলার আমরা স্পেস দিচ্ছি, আমরা আসলে সবাইকেই তুলে ধরি, সবার কথা মানে শোনাতে চাই, এর মানে অডিয়েন্স যারা শুনতে চায় যাদের কথা পত্রিকার কাজ ঠিক। এবং অবশ্যই তুমি যেটা বললে সেটা কিন্তু আমরা করি, আমরা সেটা করি জন্যেই যে একটু আগে তোমরা বললে যে আমরা ভালো বললে হয়তো বা সেটা ভালো হয়ে যায়, কারণ কি আমরা সেই দায়িত্ব নিয়ে কাজ করি, দায়িত্ব নিয়ে কাজ করি বলে হয়তো বা বাজারে এই যে আরো অনেক আছে
অনেক কাগজ আছে, অনেক কিছু আছে, কিন্তু সেখান থেকে আমাদের গ্রহণযোগ্যতা এই জন্যই হয়তো বা বেশি। যাই হোক, সেটা মানে অন্য ওই তর্কে আমরা যাব না। আমাদের সময় সময়ও চলে শেষ হয়ে আসছে, কথায় কথায় অনেকটা সময় পার করলাম। কিন্তু আমি যেটা দুজনকে বলবো একটু সংক্ষেপে বলে আমরা শেষ করব, সেটা হচ্ছে যে আমাদের আজকে আলোচনায় থেকে মনে হলো যে খুবই একটা আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি খুবই একটা সংকটের মুখে, বাট সেটা আমারও মনে হয় যে আসলে আমরা একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি এবং সামনে আমি জানি না, নিশ্চয়ই উত্তরণের পথ আছে, হয়তো বা এমন কিছু তৈরি হয়ে যাবে, এমন কিছু সৃষ্টি হবে যার জন্য, যেমন আমি বলি যে আমাদের অর্জন এই সময়ে সাদের ছবি যে কানে গেল, এই তো বিশাল অর্জন, যেটা বাংলাদেশের পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে এত বছরে সেটা হয়নি। আমার ধারণা নিশ্চয়ই আগামীতে এরকম কিছু হবে, কোনো টেলিভিশন নিশ্চয়ই এমন পরিকল্পনা নিয়ে আসবে যারা খুব ভালো ভালো বা সুচিন্তিত ভাবে প্রোগ্রাম করবে, সবার কথা মাথায় রেখে করবে, এবং থিয়েটারেও আবার সেই জোয়ার ফেরত আসবে। আমার ধারণা যে আমার মনে হয় যে সবাই আবার সব কিছুতে দৌড়ালে একটু ঝামেলাও আছে, থিয়েটারের কর্মীদের সবাই যদি আবার ফুল টাইম টেলিভিশনে বা সিনেমায় দৌড়ায় তাহলে তার সাথে থিয়েটার দেওয়া যাবে না। আমরা তেমনি করে বলি বাইরের দেশের কথা, তা সেখানে কিন্তু যারা থিয়েটার করে তারা শুধু থিয়েটারই করে, তারা অন্য কিছু করে না। থিয়েটার নিয়ে এখন অনেক কথা আসবে, সাবসিডি পায় বা টাকা পায়, যাই হোক, কিন্তু আমার ধারণা আমাদের এখানেও সেটা করতে হবে। আমার কেন জানি মনে হয় সেটা যদি কেউ প্রাইভেটলিও করে, আমরা ব্রডওয়ে থিয়েটার দেখি আমাদের মতো করে, আমি জানি অত, বাট আমাদের মতো করে আমাদের স্টোরিজ যদি আমাদের এই ক্ষমতা যতটা করা সম্ভব, আমার কেন জানি দৃঢ় বিশ্বাস সেটা হবে, লোকে দেখবে, লোকে দেখতে চায়, হ্যাঁ, লোকের ভিতরে সেই একটা ক্ষুধা আছে। তো আমি দুজনকেই বলবো যে কিছু একটা নিশ্চয়ই আপনারাও আমার সঙ্গে একমত বা একমত না হলে দ্বিমত পোষণ করতেই পারেন বলে আমরা শেষ করতে হবে, আমাদের আসলে অনেকটা সময় চলে গেছে। জামান ভাই, হ্যাঁ, ধন্যবাদ। আসলে এই কথাগুলো বলবার যথার্থ প্ল্যাটফর্ম আমি মনে করছি একটা একটা প্ল্যাটফর্ম, কারণ এখান থেকে সমস্ত কিছু যদি মানুষ দেখে বা শোনে বা যদি পত্রিকায় লেখা হয়, তাহলে যদি আমরা যাদের উদ্দেশ্যে আলোচনাগুলো হলো বা নিজেদের অনেক কথাই আমরা বললাম সেখানে, যে কথাগুলো সংশ্লিষ্ট বিষয়গুলো যেগুলো কর্তৃপক্ষের শোনা দরকার, সেটা যদি তোমাদের লেখনের মাধ্যমে আসে, সাংবাদিকদের লেখনের মধ্য দিয়ে যদি এটা বেরিয়ে আসে, তাহলে শিল্পের জন্য, সংস্কৃতির জন্য এটা একটা বড় দিক রাখতে পারে। ধন্যবাদ রাফি আমাদেরকে এখানে ডাকবার জন্য, আমি খুবই আনন্দিত এই প্রোগ্রামে আসতে পেরে। শুনতে পাচ্ছি না, শোনা যাচ্ছে? আমি শ্রী রোজি, আমরা শেষ করব, শেষ পর্যায়ে চলে আসছি, তুমি দর্শকদের জন্য এবং একটা সম্ভাবনার কথা নিয়ে যদি কিছু বলো। খুবই মানে ভালো লাগছে যে যে কথা বলছি দর্শক শুনছে দেখছে, তবুও তো আমাকে দর্শক দেখছে, আমি দর্শক শুনছি আমাকে, এটা আমার অনেক ভালো লাগছে। সম্ভাবনা এই যে সবার এখন একটাই চিন্তা একটাই চেষ্টা যে মানে যত প্রতিবন্ধী কথায় থাকুক, যত রকমের যুদ্ধক্ষেত্রে আমরা মানে বসবাস করি না কেন, সেখান থেকে আমাদেরকে আমাদের পজিটিভিটিটা বের করে নিতে হবে, কোনো না কোনো ভাবে এটাকে ইউটিলাইজ করতে হবে, করে যাতে আমরা ভবিষ্যতে যখন এই পরিস্থিতিটা নরমাল হবে, এই এখনকার সঞ্চিত জিনিসটাকে জানি তখন আমরা কাজে লাগাতে পারি। এখন যেটাই আমরা অর্জন করবো এটাকে ব্যাংক ভাবতে হবে, যে আমরা জমা রাখছি, ইনশাআল্লাহ যখন সবকিছু খুলে যাবে প্রয়োজনের সময় এই জমা জিনিসটা আমি বের করে দর্শককে মানুষকে আরো সমৃদ্ধ করতে পারবো, আরো দিতে পারবো। এটা শুধুমাত্র আমার অভিনয় ক্ষেত্রটা ধরেই বলছি না, এটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বলছি যে এখন আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে সেটা ধৈর্য রাখা। তো ধৈর্যটাকেও যদি আমরা এখন অর্জন করতে শিখি বা রাখতে শিখি, সেটাও আমাদের সঞ্চয়। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, জানি এই পরিস্থিতি থেকে আমরা আল্লাহ আমাদের খুব দ্রুত সবাই বের করে নিয়ে আসি। তোমাদের দুজনকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, শুভরাত্রি আমাদের সঙ্গে থাকবার জন্য, ভালো থাকবেন আপনারা।